হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব শাজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো যারা উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রশ্নের মানবণ্টন এবং প্রশ্ন কিভাবে হবে, কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে। তো এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে প্রশ্নের ধারণাটি আগে পেয়ে যাবেন এবং কিভাবে প্রশ্ন হবে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসএসসি প্রোগ্রামের ইংরেজি প্রথম পত্রের পূর্ণ মান হবে 50 এবং সময় হবে 2 ঘন্টা। আপনারা নিশ্চয়ই পূর্বের পরীক্ষাটি দিয়েছেন যাতে সময় 2 ঘন্টা ছিল, তো এখানেও সময় 2 ঘন্টা এবং পূর্ণ মান হচ্ছে 50। যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, প্রথমে সিন প্যাসেজ থেকে 15 মার্কের প্রশ্ন আসবে। তো সিন প্যাসেজে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ MCQ টাইপ প্রশ্ন থাকবে 5টি এবং 5টি উত্তর দিতে হবে। অ্যানসারিং কোশ্চেন অর্থাৎ উত্তরগুলো আপনাকে খাতা লিখতে হবে, এই জন্য 5 মার্ক থাকবে। এবং সামারাইজিং অর্থাৎ সারাংশ থাকবে, সিন প্যাসেজটি যে থাকবে তার একটি সারাংশ তৈরি করতে হবে, এর জন্য আপনাকে আপনার জন্য 5 মার্ক বরাদ্দ। তো সিন প্যাসেজে মার্ক বরাদ্দ মোট 15 এবং আনসিন প্যাসেজে মোট মার্ক হচ্ছে 10। প্রথম হচ্ছে ম্যাসিং অর্থাৎ টেবিলের এপাশে ওপাশে দুটি তথ্য দেওয়া থাকবে, এই তথ্যগুলো থেকে আপনাকে তথ্যগুলো ম্যাচ করাতে হবে অর্থাৎ মিল করতে হবে। এবং রিরাইটিং দ্য জাম্পল স্টোরি অর্থাৎ একটি গল্প এলোমেলো অবস্থায় দেওয়া থাকবে, তো গল্পটিকে আপনাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো এখানে আনসিন প্যাসেজে 10 এবং সিন প্যাসেজে 15, মোট রিডিং স্টেপে 25 মার্কের প্রশ্ন থাকবে এবং আপনাকে 25 মার্কের উত্তর দিতে হবে। বাকি যে 25 মার্ক, সে 25 মার্কের মধ্যে রাইটিং প্যারাগ্রাফ অ্যান্সারিং কোশ্চেন অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে প্যারাগ্রাফ লিখতে হবে, এটার মার্ক থাকবে 7। কমপ্লিটিং এ স্টোরি, একটি অসম্পূর্ণ গল্প দেওয়া থাকবে, সে গল্পটি সম্পূর্ণ করতে হবে, এখানে মার্ক দেওয়া আছে 6। এবং রাইট এ লেটার অথবা একটা ইমেল, একটা চিঠি অথবা একটা ইমেল লিখতে হবে যাতে মার্ক আছে 6। এবং একটি ডায়ালগ লিখতে হবে, রাইটিং এ ডায়ালগ যাতে মার্ক আছে 6। এই হলো 25 মার্ক। তো আপনার মোট 50 মার্কের পরীক্ষা এবং সময় হবে 2 ঘন্টা। তো প্রিয় ভিউয়ার্স, যারা প্রথম বর্ষের পরীক্ষা দিবেন তাদের জন্য এই সিলেবাসটি, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই হিসাবে আপনারা পড়তে থাকুন এবং অবশ্যই আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট করবেন। তো পরবর্তীতে যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ এসএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য এখনকার যে সিলেবাসটি, তা হচ্ছে আপনাদের পরীক্ষারও পূর্ণ মান হচ্ছে 50 এবং সময় হচ্ছে 2 ঘন্টা। তো এখানে গ্রামারে 35 মার্ক। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই ইউজিং ইনফাইনিটিভ, জিরান্ট অ্যান্ড পার্টিসিপল গিভেন ইন দ্য বিলো বক্স বিলো, অর্থাৎ বক্সের মধ্যে কতগুলো তথ্য দেওয়া থাকবে সেগুলো নিচে আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এর জন্য মার্ক থাকবে 5। এরপরে 2 নম্বরে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ থাকবে 5টি। 3 নম্বরে ন্যারেশন থাকবে 5টি। 4 নম্বরে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, ব্র্যাকেটের মধ্যে কতগুলো অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে কতগুলো ভার্ব থাকবে সেগুলোর সঠিক ব্যবহার আপনাকে করতে হবে, এর জন্য 5 মার্ক। 5 নম্বরে রয়েছে মেক ট্যাগ কোশ্চেন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, 5টি ট্যাগ কোশ্চেন করতে হবে। 6 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শূন্যস্থানের শূন্যস্থানগুলো উপযুক্ত প্রিপোজিশন দ্বারা পূরণ করতে হবে। এবং সর্বশেষ 7 নম্বরে রয়েছে ইউজ ক্যাপিটালাইজ অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট, নিচে একটি টেক্সট দেওয়া থাকবে অর্থাৎ একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে যে প্যারাগ্রাফটিতে
কোথায় বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এগুলো আপনাকে আলাদা করতে হবে এবং বিরাম চিহ্নের ব্যবহার করতে হবে অর্থাৎ দাঁড়ি কমা এগুলো সঠিকভাবে আপনাকে বসাতে হবে। তো এখানে মোট 35 মার্ক, তো এখানে আপনাদের 35 মার্কের অ্যান্সার করতে হবে আর বাকি রইল 15 মার্ক। এই 15 মার্ক হলো রিটার্ন পার্ট, যাতে আছে রাইটিং এ ডায়ালগ 5 মার্ক, রাইটিং এ লেটার অফ অথবা অ্যাপ্লিকেশন 5 মার্ক এবং একটি প্যারাগ্রাফ থাকবে যাতে থাকবে 5 মার্ক। এ হলো 15 মার্ক, মোট 50 মার্ক পরীক্ষা এবং আশা করি আপনারা ভালোভাবে পরীক্ষা দেবেন। আপনাদের ভালো ফলাফলের প্রত্যাশা করে এখনই বিদায় টানছি। আল্লাহ হাফেজ।